আশরাফ কাছে আপনি একটি কথা বলছিলেন যে আওয়ামী লীগ এবং ভারতের জয়েন্ট ভেঞ্চারে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে আমি মেনে নিলাম হয়তো আওয়ামী লীগ নিঃসন্দেহে ভারতে বসে প্রতিত সরকার প্রধান তিনি নানান ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছেন শুধু তিনি একাই নয় তাকে ভারত নানাভাবে সহযোগিতা করছে সেটিও হয়তো সত্যি কিন্তু বাংলাদেশে তো গোয়েন্দা সংস্থা আছে তারা কি তাহলে আসলে প্রতীত সরকারকেই এখনো সাহায্য করছে দেখুন একটি গোয়েন্দা সংস্থা বা পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী যখন রাজনৈতিকভাবে ব্যবহৃত হয় তখন তার পেশাদারি দক্ষতা চলে যায় এবং সেই ব্যবহারটি যদি পনেরো বছর ব্যাপী হয় আপনি গোপালগঞ্জে কিনা আপনি ছাত্রলীগ কিনা আপনি গণভবনে যাতায়াত করেন কিনা এগুলো ছিল আপনার রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া তখন আপনি পেশাদারী সার্ভিস থেকে পাবেন বছরের থেকে এই বাহিনীগুলো অথবা প্রশাসনকে অন্তত পনেরো মাস সময় লাগবে শুদ্ধি করতে এবং তাদের পেশাদারী আমি জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই আইন শৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্রের যারা গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করছেন তারা যথেষ্ট সহযোগিতা করছে। না সেটি আমরা একদম পরিষ্কার বলতে পারি আমি সরকারকেও দায় দিতে চাই কেননা তাদের বুঝতে হবে যে এই বাস্তবতায় তাদের করণীয় কি দেখুন আপনি যদি না হন আপনি যদি মনিটরিং না করেন আপনি যদি মেক্সিওর না করেন যে এখনো যারা দুর্বলতা দেখাচ্ছে তাদের শাস্তি হবে তাহলে কিন্তু তারা সোজা হবেন না কিন্তু আপনি যদি কঠোর হন আপনার যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিষ্কার থাকে যে আমরা এইভাবে দেশ পরিচালনা করতে চাচ্ছি আপনার আমাদের সাথে থাকার অথবা না থাকার সুযোগ রয়েছে তাহলে কিন্তু তারা সিধা হয়ে যাবেন এখন আমরা দেখতে পাচ্ছি যে মানে অস্থিতিশীলতা তৈরি করে তাদের অনেকেরই কিন্তু বেনিফিট হচ্ছে এই সঙ্গে আমি আপনাকে বলি আমাদের অনেক ব্যবসায়ী গোষ্ঠী যারা ফুলে ফেঁপে উঠেছিল আওয়ামী লীগের সাথে তারাও এর সাথে যোগ হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী তো রয়েছেই এমনকি আপনাকে বলি যে শুধুমাত্র ভারতের প্রপাগান্ডা ভারতে সীমাবদ্ধ তা কিন্তু না বিদেশের অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা করা হচ্ছে আপনি আমাদের সীমান্তবর্তী জেলাগুলোতে ভারত ট্রেড অ্যান্ড কমার্স বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ভিসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে মানুষের প্রবেশ এবং বেরিয়ে যাওয়া বন্ধ করার চেষ্টা করছে এমনকি বাংলাদেশের কোন কোনো সংখ্যালঘু সম্প্রদায় গার্মেন্ট বায়ারদেরকে ইমেল করেছে চিঠি লিখেছে বলেছে যে এই দেশ থেকে যেন তৈরি পোশাক তারা না কেনেন তার মানে ভারত আমাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চাচ্ছে রাজনৈতিকভাবে দিশাহীন করতে চাচ্ছে এবং আইন শৃঙ্খলার দিক থেকে অত্যন্ত নাজুক অবস্থায় ফেলতে চাচ্ছে কিন্তু যে এই স্বৈরাচার সরকারের পতন আমরা দেখেছি দিন তাকে আসলে যেভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছে এর পরও নানাবিধভাবে আমরা ষড়যন্ত্র করতে দেখছি বাংলাদেশের বিপক্ষে এবং রাজনীতির কথা যখন আমরা বলছি ষড়যন্ত্রের কথা আমাদের বলতেই হবে রাজনীতিতে নানাভাবে আসলে ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় এবং পুরোটাই হয়তো আবার ক্ষমতা

তিনি যেভাবে নির্বাচন করেছেন ভারত তাকে সমর্থন যুগিয়েছে তিনি যেভাবে দেশ বিক্রি করেছেন দেখুন দেশ বিক্রি একটি রাজনৈতিক টার্ম কিন্তু আমরা লিটারেলি দেখলাম একটা দেশকে কি করে আরেকটা দেশের হাতে তুলে দেওয়া যায় আপনি তাকে ট্রানজিট দিয়েছেন তাকে সীমান্তে সুযোগ দিয়েছেন তার বিচ্ছিন্নতাবাদীদের দেশ থেকে তাড়িয়েছেন আপনি জানেন দুজন দুজন উপদেষ্টা বলেছিলেন যে শুল্ক চাইতে ট্রানজিটের শুল্ক চাইতে তাদের লজ্জা লাগে আমার ধারণা হাসিনা সরকারের অনেক মন্ত্রী এবং উপদেষ্টারা ভারতের প্রতিনিধি হিসাবে আমাদের সরকারে ছিলেন কাজেই ভারত এরকম একটি মওকা পরিস্থিতি থেকে নিজে যে বিচ্ছুত হয়েছে এটি মানতে পারছে না দেখুন শেখ হাসিনা তো তাদের দাবার গুটি তাদের তাদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশে ছিলেন ভারত তাকে সম্পূর্ণ সুযোগ দিচ্ছেন দিচ্ছেন। এবং সুবিধা কেন না ভারত আশা করছে একজন ব্যক্তি ভারত তাদের দাবার গুটিকে তাদের নিজেদের কাছে নিয়েই গেছে তো সেখানে বসে আবার নতুন করে দাবার চাল চালাটা কতখানি সহজ হবে সেটি যেমন একটি প্রশ্ন আছে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি আছে এই বাস্তবতায় বসে ভারত বাংলাদেশের সীমান্ত অবরোধের মতো ঘটনা তারা হুঙ্কার দিচ্ছে পররাষ্ট্রগত দিক দিয়ে বা কূটনৈতিক দিক দিয়ে আমরা একটু পিছিয়ে আছি তাহলে দেখুন ভারত বোকার স্বর্গে বাস করছে ভারত মনে করছে যে শেখ হাসিনার দৃষ্টিতে বাংলাদেশকে দেখাটাই তার জন্য ঠিক ছিল এটি একটি অদ্ভুত ঘটনা কারণ পাঁচই অগাস্টে বাংলাদেশে যা ঘটেছে যে কোনো দেশ ভারত একটি বড় শক্তি তার কূটনীতি ব্যর্থতা সে মেনে নিবে সে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে চেষ্টা করবে এবং পরিবর্তনের সুরটি ধরতে চেষ্টা করবে ভারত গায়ের জোরে আমাদের এই আজকে অবধি যে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে সেটি কূটনীতিক বিচারেও তেমন বলিষ্ঠ কিছু না এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্কের ক্ষেত্রে তো নাই দেখুন বাংলাদেশের সতেরো কোটি মানুষ তারা এক কাটটা এবং ভারতের আজকের অবস্থান বাংলাদেশের সবার কাছে পরিষ্কার অতীতে কিন্তু এটি একটি রাজনৈতিক ইস্যু ছিল ভারত বিরোধী রাজনীতি আমরা নির্বাচনের আগে দেখতে পেতাম এখন কিন্তু কোনো নির্বাচন নেই তাহলে কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারত ভারতের পতাকা ফ্লোরে রাখা হচ্ছে এবং সেটি মারিয়ে ছাত্ররা ক্যাম্পাসে ঢুকছে কেন তার মানে হচ্ছে যে আপনি যে চুয়ান্নটি নদীর হিস্যা দিচ্ছেন না আপনি যে সীমান্তে আমাদের নাগরিক হত্যা করছেন আপনি যে পতিত একটি শক্তিকে পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং মিথ্যা দিয়ে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই কথা বলে বিশ্বে আপনি বাংলাদেশের ধ্বংস করার চেষ্টা করছেন এর কোন বিচ্ছিন্নতা তৈরি হয়েছে আপনি জানেন যে ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতা থেকে ফেলার পরে আমাদের অনেকেরই রাজনৈতিক হিসাব নিকাশ শুরু হয়েছে তারা ভাবতে শুরু করেছেন কে কি পেলাম বা কে কি পেতে পারি ভারত সেটিকেও সুযোগ হিসাবে নিয়েছে